রাজামশাইয়ের মন খারাপ। তিনি রাজসভায় মুখ গোমড়া করে বসে আছেন, দেখে মনে হচ্ছে তাকে গরমের ছুটিতে গাদাখানেক হোম টাস্ক দেওয়া হয়েছে। 105টা অঙ্ক, 100টা এমনি আর 5টা ফাউ। হোম টাস্ক নিয়ে রাজামশাই না জেহাল। ছুটি ফুরিয়ে এসেছে, এদিকে অঙ্ক শেষ হচ্ছে না। ফুটবল খেলা, গাছে চড়া, পুকুরে সাঁতার সব লাটে উঠেছে। সকাল সন্ধ্যেতে তো বটেই, এমনকি ফুরফুরে বিকেলেও রাজপ্রাসাদের ঘরে বন্দি থাকতে হয়। শ্বেতপাথরের টেবিল চেয়ারে বসে সোনার দোয়াত কলম নিয়ে রাজামশাই পাটি গণিত করেন। রাজা বলে কথা, তিনি তো আর হাবিজাবি কলমে হোম টাস্ক করতে পারেন না, তাই সোনার কলম। তবে পাটিগণিতের ঝামেলা হলো, একবার জট পাকিয়ে গেলে কেলেঙ্কারি, সোনার কলমেও কোনো ছাড় নেই। তখন হাবিজাবি কলম, সোনার কলম সব সমান, কোনোটাতেই উত্তর মিলতে চায় না। রাজামশাই কি সেরকম কোনো ঝামেলায় পড়েছেন, সেই কারণে তার মেজাজ খারাপ? তা কি করে হবে, রাজামশাই তো ক্লাস সিক্সের বিল্টু বা ক্লাস সেভেনের অর্ক নন। তার বয়স 42, তিনি একটা মস্ত রাজ্যের রাজা, এই বয়সে তাকে কে হোম টাস্ক দেবে? তাহলে ঘটনাটা কি, রাজামশাইয়ের মুখ কেন গোমড়া, জানতে হবে। কিন্তু জানা যাবে কি করে? রাজসভায় নিয়ম হলো, রাজামশাইয়ের মেজাজ যেমন হবে বাকিদের মেজাজও তেমন হবে, নইলে রাজামশাইকে অসম্মান করা হয়। সকলেই এই নিয়ম মেনে চলে। রাজামশাই যখন হাসি খুশি তখন সকলে হাসি খুশি, যখন গোমড়া তখন সবাই গোমড়া। আবার রাজামশাই যখন চনমনে হয়ে থাকেন সবাই চনমনে হয়ে যাবে। তিনি যদি ঝিম মেরে যান সবাইকে ঝিম মেরে থাকতে হয়। রাজপ্রাসাদের ভিতরে রাজদরবার, এলাহি ব্যাপার। সবটা শ্বেতপাথরে মোড়া, দেয়ালে মিনার কারুকার্য, মাথার উপর ইয়াপ বড় ঝাড় লণ্ঠন। সেই ঝাড় লণ্ঠন এতই সুন্দর যে না জ্বললেও ঝলমলে লাগে। একদিকে রাজার সিংহাসন, সিংহাসনের দুপাশে বাকিদের বসবার জায়গা। রাজসভায় সকলেই থাকতে হয়, মহামন্ত্রী, মেজমন্ত্রী, সেজমন্ত্রী, সেনাপতি, কোটাল, রাজকোষের হিসেবরক্ষক, গণৎকার, রাজপুরোহিত, রাজকবি, লিটল সর্দার, রাজপণ্ডিত, রাজপ্রাসাদের হেডমালি, রাজমাহুত, বরকন্দাজ, সিপাই, রাজপেয়াদা, সবাই সকালবেলা থেকেই খোঁজ নিতে শুরু করে রাজামশাইয়ের আজ মেজাজ কেমন। এই কাজ খুবই কঠিন, রাজার মেজাজের খবর পাওয়া মোটেই সহজ নয়। সকালবেলা রাজা থাকেন অন্দরমহলে, সেখানে তার বাড়ির লোক ছাড়া হাতে গোনা মাত্র কয়েকজনের প্রবেশের অনুমতি রয়েছে, যারা ঘরদোর ঝাড়পোঁচ করে, বেডটি ব্রেকফাস্ট নিয়ে যায়, যে মালিকন্যা ঘরে ঘরে ফুল সাজায়, এরকম কয়েকজন খুব ভোরে ঢুকতে পারে। আর পারে মহারাজের যোগব্যায়ামের ট্রেনার, মহারানীর বাজার সরকার। বাজার সরকারের হাতে মহারানী বাজারের লিস্ট দেন, সেই লিস্ট দেখে রাজপ্রাসাদের বাজার হয়। 42 রকম আনাজপাতি, 22 রকম মাছ মাংস। এছাড়াও সকালে অন্দরমহলে যান রাজকুমারীর গানের মাস্টারমশাই। 8 বছরের রাজকুমারী এখন ভজন শিখছে। রাজকুমারের প্রাইভেট টিউটরও 6:30টার মধ্যে পৌঁছে যান। তিনি যোগনাথ পণ্ডিত, বগলে পুঁথি, মাথায় টিকি, শাস্ত্র, ব্যাকরণ আর অঙ্ক শেখাতে আসেন। খুবই রাগী মানুষ, কথায় কথায় ফস ফস করে নিঃশ্বাস ফেলেন, কিন্তু এখানে রাগ দেখাতে পারেন না। রাজপুত্রকে রাগ দেখানো যায় না, ছাত্র হলেও না। রাজপ্রাসাদের অন্দরমহলে এর বেশি কারো অ্যালাও নেই, সকলেই ছোঁক ছোঁক করে এদের কারো কাছ থেকে
যদি রাজার মন মেজাজের খবর সংগ্রহ করা যায় সে চেষ্টা করে। এতে বহু সময় বিরাট গোলযোগ বাঁধে। উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যাবে। একদিন সকালে রাজামশাইয়ের মেজাজ ক্ষণে ক্ষণে বদলাচ্ছিল। এই ভালো তো এই খারাপ, এই খুশি তো এই রাগ, এই গম্ভীর তো এই হাসি, এই বিরক্ত তো এই ফুরফুরে। ভোরবেলা ঘুম ভেঙেছে মেয়ের গান শুনে। রাজকন্যা মাস্টারমশাইয়ের কাছে গান শিখছে, রিন রিন করে তানপুরা বাজছে। মেয়ে ভারী মিষ্টি গলায় গাইছে, ঠুমকা চালাত রামচন্দ। আহা, ভোরের স্নিগ্ধ আলো বাতাসে মেয়ের মিষ্টি গলা শুনে মন ভরে গেল রাজামশাইয়ের। খুব খুশি হলেন। তিনি চোখ মুখ ধুয়ে আগে মিউজিক রুমে গেলেন, রাজপ্রাসাদের ভাষায় সঙ্গীত কক্ষ। ঘরটি বড় চমৎকার, মেঝেতে বিরাট জাজিম পাতা, দুনিয়ার সব রকমের বাদ্যযন্ত্র ছড়ানো, পূব আর পশ্চিমে বড় বড় অলিন্দ যাতে ভোরের সূর্যোদয় আর সূর্যাস্তের আলো ঠুকতে পারে। রাজকন্যার গানের মাস্টারমশাইয়ের বয়স কম, কিন্তু রাজামশাই তাকে খুবই সম্মান করেন। ঘরে ঢুকে জোর হাতে প্রণাম করলেন, গুরুজি আপনি আমার মেয়েকে সঙ্গীত শিক্ষা দিয়েছেন, তাতে আমিও খুবই প্রীত। তার গান শুনে আজ আমার ঘুম ভাঙল, মনে হলো কোনো উদ্যানে বসে আছি, পাখি ডাকছে। মাস্টারমশাইও প্রণাম জানিয়ে বললেন, মহারাজ এর কৃতিত্ব আপনার কন্যার, সে কিন্নর কণ্ঠী, আমি তাকে গানের কথা শেখাই, সুর শেখাই, তালের শিক্ষা দিই, কণ্ঠ তার নিজের। রাজকন্যাকে সঙ্গীত শিক্ষা দিতে পেরে আমি ধন্য। রাজামশাই সঙ্গীতগুরুর কথা শুনে আরও খুশি হলেন, বললেন, ঝিনুকের ভিতর মুক্ত থাকে, তাকে চিনে বাইরে নিয়ে এসে ঝকমকে করে তোলার কাজ জুহরির। আপনি সে কাজ করেন, আপনার কাজে আমি প্রীত হয়েছি, আমি কৃতজ্ঞ আপনার কাছে। মিউজিক রুম থেকে বেরিয়ে প্রসন্ন মনে রাজামশাই নিচের ঘরের দিকে রওনা হলেন। আর তখনই সিঁড়ির কোণে জমে থাকা খানিকটা ধুলো ময়লা চোখে পড়ল। ব্যাস, রাজামশাইয়ের মেজাজ গেল বিগড়ে? রাজপ্রাসাদের সিঁড়িতে ঝাঁট পড়েনি? কি ভয়ঙ্কর, কি স্পর্ধা, কি অপদার্থ! হুঙ্কার দিলেন রাজামশাই। ঝাড়পুঁচের লোকজন কাঁপতে কাঁপতে এসে হাজির হল। মহারাজ, আপনি এই সাত সকালে সিঁড়ি দিয়ে ওপরে উঠবেন বুঝতে পারিনি, মাফ করে দিন মহারাজ। রাজা গেলেন আরো রেগে, আমি না উঠলে সিঁড়ি সাফ করা হবে না, এই নিয়ম কে তৈরি করল? ঝাড়পোঁছ টিমের হেড বলল, মাফ করবেন রাজামশাই, অন্যায় হয়ে গেছে, আর কোনো দিন এ ভুল হবে না। রাজা আবার ধমক দিলেন, অন্যায় হয়ে গেছে বললেই ছাড় পাবে ভেবেছ? সাত সকালে আমার মেজাজ নষ্ট করেছ, এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। রাজা থমথমে মুখে ঘরে এলেন। ঘরের একপাশে শ্বেতপাথরের গোল টেবিলে মালিকন্যা একটা বড় মাটির পাত্রে অনেকগুলো পদ্মফুল সাজিয়ে গেছে। তাদের গোলাপি আর নীল আভায় ঘর আলো হয়ে আছে। রাজামশাই থমকে দাঁড়ালেন, ভারী চমৎকার, মনটা খুশিতে ভরে গেল রাজামশাইয়ের। মনে হলো সকালবেলা ফুল দেখার মতো আনন্দ আর কিছুতেই নেই, তিনি ভাগ্যবান। মালিকন্যাকে খবর পাঠিয়ে ডেকে আনলেন রাজামশাই, তাকে একজোড়া মুক্তোর দুল উপহার দিলেন, সেই মুক্তোতেও পদ্মের গোলাপি আভা। কন্যা, তুমি আমাকে পদ্ম দিয়ে খুশি করেছ, আমার তো সে ক্ষমতা নেই, আমি তোমাকে সামান্য এই উপহারটুকু দিলাম, তোমার ফুল দেখা, তাকে যত্ন করে সাজানোর বিদ্যা আমাকে মুগ্ধ করেছে। তোমাকে আশীর্বাদ করি,
তুমিও ফুলের মতো সুন্দর হও মা। মালিকন্যা তো পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। রাজামশাইকে বড় করে পেন্নাম ঠুকে সে সবাইকে মুক্তোর দুল দেখাতে পড়িমড়ি করে ছুটল। তার আনন্দ দেখে রাজামশাই হেসে ফেললেন। সেই হাসি মুছতে না মুছতে দ্বার রক্ষী এসে খবর দিল, পণ্ডিত যোগনাথ জরুরি কারণে দেখা করতে চান। রাজামশাই ভুরু কোঁচকালেন। সকালে তিনি এভাবে কারোর সঙ্গে চট করে দেখা করেন না, কিন্তু প্রাইভেট টিউটর বলে কথা, তিনি তাকে আসতে অনুমতি দিলেন। প্রণাম পণ্ডিত মশাই, কি বার্তা? পণ্ডিত মশাই করজোরে বললেন, প্রণাম রাজাধিরাজ, বার্তা ভালো নয়। রাজা ভুরুকুঞ্চকে বললেন, কেন বার্তা ভালো নয় কেন? পণ্ডিত মশাই টাক মাথা চুলকে বললেন, বলতে খারাপ লাগছে, কিন্তু আপনাকে সতর্ক করা প্রয়োজন, রাজপুত্র পড়াশোনায় মোটে মনোনিবেশ করছে না, সে পরীক্ষায় ফল খুবই খারাপ করেছে। রাজা সোজা হয়ে বসলেন। পুত্র যদি লেখাপড়া না শেখে তাহলে ভবিষ্যতে দেশ শাসন করবে কি করে? তার মাথায় রক্ত চড়তে লাগল। তিনি থমথমে গলায় বললেন, পণ্ডিত মশাই, আপনি তাকে বোঝাচ্ছেন না? পণ্ডিত মশাই মাথা চুলকে বললেন, চেষ্টা করছি কিন্তু শুনছে না। রাজা দাঁত কিড়মিড় করে বললেন, শুনছে না? কত বড় অস্পর্ধা, পণ্ডিত মশাই এর কথা শুনছে না, তাকে আপনি শাসন করুন। রাজপুত্রকে কি শাসন করা যায় রাজা মশাই, নাকি উচিত? ক্রুদ্ধ রাজা পায়চারি করতে করতে বললেন, অবশ্যই উচিত, আপনি কি চান দেশের ভবিষ্যৎ রাজা একটা গণ্ডমূর্খ হোক? আমার মৃত্যুর পর তো এই ছেলেকেই সিংহাসনে বসতে হবে, সেই রাজা কি একটা গাধা হবে? তাহলে দেশের মানুষের মঙ্গল হবে? পণ্ডিত মশাই মিনমিন করে বললেন, সবই তো বুঝতে পারছি রাজা মশাই, তবু। রাজা উত্তেজিতভাবে বললেন, কোনো তবু নেই, আপনি কড়া হাতে শাসন করুন, আমি অনুমতি দিচ্ছি, ছেলে পড়ায় মন না দিলে আপনি সাজা দিন। যোগনাথ পণ্ডিত মাথা কাত করে চলে গেলেন। রাজামশাইয়ের মেজাজটাই গেল বিগড়ে। তিনি দুধ কর্নফ্লেক্স, পাউরুটি, ডবল ডিমের পোচ নিয়ে ব্রেকফাস্ট করতে লাগলেন। চোখ মুখ কুচকে আছে, দেখে মনে হচ্ছে তাকে আজ ব্রেকফাস্টে শুধু নিম পাতার শরবত খেতে দেওয়া হয়েছে। মহারানী ঘরে এলেন, রাজামশাইয়ের সামনে বসলেন, বললেন, একটা সুসংবাদ আছে। রাজামশাই রাগ রাগ গলায় বললেন, কি সুসংবাদ? আমার রাজ্য আয়তনে বড় হয়েছে, শত্রুরা ফিনিশ, নাকি খাজনা বেশি জমা পড়েছে? মহারানী মিটিমিটি হেসে বললেন, তার থেকে বড় সুসংবাদ। রাজামশাই মুখ ফিরিয়ে বললেন, আমি রেগে আছি, আমার এখন ছোট বড় মেজো কোনো সুসংবাদ ভালো লাগবে না, তুমি বিরক্ত করো না। মহারানী হাসি মুখে বললেন, অবশ্যই লাগবে, একবার শুনে দেখো না। রাজামশাই নির্লিপ্তভাবে বললেন, কি সংবাদ, তাড়াতাড়ি বলে আমাকে নিস্তার দাও, আমি এখন রেগে আছি। মহারানী খুশি খুশি গলায় বললেন, আজ তোমার ফেভারিট জিনিস রান্না হবে, সরকারবাবু বাজার থেকে টাটকা পুঁই শাক আর ইলিশ মাছের মুড়ো নিয়ে এসেছেন, আজ ইলিশ মাছের মাথা দিয়ে আমি নিজের হাতে তোমার জন্য পুঁই শাকের ঘণ্ট বানাবো। বাজার সরকারবাবুকে বললাম, যাই এই সুসংবাদটা আপনার রাজামশাইকে দিয়ে আসি। নিমেষে রাগ বিরক্তি ভুলে গেলেন রাজামশাই। ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাক রাজামশাইয়ের প্রিয় খাবারের একটা, তার ওপর যদি মহারানী নিজের হাতে রান্না করেন তাহলে তো কথাই নেই। রাজামশাইয়ের চোখ চকচক করে উঠল, তিনি হেসে বললেন, ও ওয়ান্ডারফুল, ঘণ্টাতে একটু কুমড়ো দিও তো, এখনই আমার জিভে জল এসে যাচ্ছে। এর পরে ঘটনাটাই গোলমেলে। রাজামশাইয়ের আজকের মেজাজ কেমন জানবার জন্য মহামন্ত্রী পাকড়াও করেছিলেন রাজকন্যার গানের মাস্টার মশাইকে।
তিনি গদগদভাবে বললেন, গত এক বছরে রাজামশাইকে এমন খুশি দেখিনি। কন্যার গান শুনে তিনি আপ্লুত। রাজকুমারীর গানের তালিম শুনতে তিনি নিজে সঙ্গীত কক্ষে চলে এসেছিলেন, আগে কখনো এমন হয়নি। মহামন্ত্রী নিশ্চিন্ত হলেন, যাক বাবা, আজ তাহলে আর চিন্তা নেই, হাসি মুখে রাজদরবারে হাজির হওয়া যাবে। সেনাপতি ধরেছিলেন রাজপ্রাসাদের এক ঝাড়পোঁচ কর্মীকে, একপাশে ডেকে গলা নামিয়ে বললেন, কি হে, আজ ভিতরের খবর কি? কোন খবর? সেনাপতি দাঁত কিড়মির করে, কোন খবর আবার? রোজ যে খবর জানবার জন্য আমাদের মাথা খারাপ হয়ে যায়। আরে রাজামশাইয়ের মেজাজের খবর কি? খুবই খারাপ, আমাদের মনে হয় শুলে চড়াবেন। রাজপ্রাসাদের সিঁড়িতে ধুলো দেখে মাথায় আগুন জ্বলে বসে আছেন। সেনাপতি আঁতকে উঠলেন, এই রে, তাহলে আজ রাজদরবারে একটা কেলেঙ্কারি হবে। রাজপেয়াদার সঙ্গে রাজমালির দেখা হয়েছিল বাজারে। রাজপেয়াদা তখন বেছে বেছে ঝিঙে কিনছিল। রাজমালি রাজপেয়াদাকে পিছন থেকে জাপটে ধরল। রাজপেয়াদা দিল এক ধমক, এই হয়েছে কি, এত আদিক্ষেতা কিসের? রাজমালি একগাল হেসে বলল, আজ দারুণ দিন, দারুণ খুশির দিন, আজ যাকেই দেখছি খুশিতে জড়িয়ে ধরছি। বলা যায় না রাজামশাইকেও জড়িয়ে ধরতে পারি, তাতে করদান যায় যাক। রাজপেয়াদা মাথায় পাগড়ি ঠিক করে গোঁফে তা দিয়ে বলল, বলি হলোটা কি? রাজমালি বলল, রাজামশাই আজ বেজায় খুশি, অন্দরমহলে ফুলশয্যা দেখে আমার মেয়েকে দুল দিয়ে বসেছে। কথা শেষ করে এক পাক নেচে নিল মালি। রাজপেয়াদা বুঝল আজ রাজদরবারে খুশির বান ডাকবে। রাজদরবারের হিসেব রক্ষক সবসময় ভয় ভয় থাকে, রাজামশাই কখন যে হিসেবপত্র চেয়ে বসেন তার ঠিক নেই। প্রতিদিনই চিন্তিত মুখে রাজদরবারে যান, যাওয়ার আগে রাজার মেজাজ সম্পর্কে খোঁজ খবর নেন। সব দিন যে পারেন এমন নয়, মাঝে মাঝে পারেন, সেদিন পেরেছিলেন। রাজদরবারে যাবার পথে পাঠশালার সামনে দেখা হলো পণ্ডিত যোগনাথের সঙ্গে। যোগনাথ হাতছানি দিয়ে ডাকল, আজ সাবধানে থেকো ভায়া। হিসেবরক্ষকের বুক ধড়ফড় করে উঠল, হাঁটু কাঁপতে থাকল। কেন, কি হয়েছে পণ্ডিত মশাই? পণ্ডিত মশাই গলা নামিয়ে ফিসফিস করে বললেন, রাজামশাইকে রাজপুত্রের নামে নালিশ করেছি, বাধ্য হয়েই করেছি। ছেলেটা মোটেই লেখাপড়া শিখতে চায় না, রাজামশাই ক্ষেপে আগুন হয়ে আছেন। হিসেবরক্ষকের মনে হল আজই তার শেষ দিন, রাজামশাই আজ ঠিক তার হিসেবের গোলমাল ধরবেন, রেগে মেগে তাকে গারদে পুরবেন। নো ক্ষমা, নো মাপ। রাজারাজটাদের ক্ষমা নির্ভর করে তাদের মেজাজের ওপর। মেজাজ যত খারাপ সাজা তত কঠিন। হিসেবরক্ষক মুখ চুন করে রাজপ্রাসাদের দিকে হাঁটা দিলেন। খানিকটা যাওয়ার পরে দেখলেন কোটাল মশাইও চলছেন, চলেছেন হাসতে হাসতে, লাফাতে লাফাতে। হিসেবরক্ষক অবাক হলেন, কি ব্যাপার, কোটালের মুখে হাসি কেন? ও কি রাজার খবর কিছু পায়নি? আজ হাসি মুখে রাজদরবারে গেলে বেচারিকে তো বিপদে পড়তে হবে। তা পড়ুক, কোটাল বিপদে পড়লে তার কি, ব্যাটা মহাপাজি, মাঝে মাঝেই টাকা পয়সা চেয়ে ঝামেলা করে। ঘটনা তা নয়, কোটাল মশাই রাজার মনের খবর নিয়েই রাজদরবারে চলেছেন। খানিক আগে তার সঙ্গে কথা হয়েছে রাজপ্রাসাদের বাজার সরকারের। সে জানিয়েছে আজ রাজামশাই নাকি গত এক মাসের মধ্যে সবচেয়ে খুশি, বাজারে তাজা পুঁইশাক আর ইলিশ মাছ পাওয়া গেছে। রানীমা নিজে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের ঘণ্ট রান্না করবেন। রাজপ্রাসাদের লাঞ্চ আজ রাজামশাইয়ের প্রিয় খাবার। বলা যায় না, খুশির চোটে আজ হয়তো সবাইকে দুপুরে খাবার নেমন্তন্ন করে ফেলতে পারেন। এরপরেও
পেটুক কোটাল মশাই হাসি হাসি মুখে থাকবেন না কেন? রাজদরবারে সেদিন হলো মহাগোলযোগ। এক একজন রাজার মন মেজাজের এক এক রকম খবর পেয়েছে, তাই কারো মুখ থমথমে, কারো মুখ রাগি, কারো মুখ বেতের মতো চকচকে। এত রকম মুখ দেখে রাজামশাই খুবই বিরক্ত হলেন। সেদিন রাজদরবার তাড়াতাড়ি মুলতুবি করে দিয়ে উঠে পড়লেন। কিন্তু আজ আজ কি হলো? রাজার মুখ আজ কেন গোমড়া? মহামন্ত্রী, মেজমন্ত্রী, কোটালমশাই, রাজপেয়াদা, রাজপণ্ডিত, হিসেব রক্ষক, রাজমহূত সবাই এরোর মুখের দিকে তাকাচ্ছে। তাদের কাছে খবর তো অন্যরকম রয়েছে। আজ তো রাজামশাইয়ের মন মেজাজ খুশি থাকবার কথা। সকলেই নিজের নিজের লোক মারফত খবর পেয়েছে কদিন হলো রাজামশাইকে ছড়া লেখার নেশায় পেয়েছে। তিনি সকালে ঘুম থেকে উঠেই কাগজ কলম নিয়ে লিখতে বসছেন। পাক্কা এক ঘন্টা ছড়া লিখে তারপর ওষি চালনার মহড়া, তীর ছোড়বার মহড়া, ঘোড়ায় চড়বার মহড়া, সন্তরণ, যোগব্যায়াম, স্নান ইত্যাদি। ভোরে ছড়া লেখবার কারণে গত কয়েকদিন রাজামশাইয়ের মন মেজাজ বেশ ভালো আছে। তাহলে আজ হঠাৎ হলো কি? কি ঘটেছে? ঘটেছে অন্য কাণ্ড। আজ সকালে খুব সুন্দর ছড়া লিখে রাজামশাইয়ের মন খারাপ হয়ে গেছে, তাই মুখ গোমড়া। সুন্দর ছড়া লিখেও যে মন খারাপ হয় এই উদ্ভট কথা কে বুঝবে? মহামন্ত্রী, রাজপেয়াদা, হিসেব রক্ষক কেউ বুঝবে না। দেখি তোমরা বুঝো কি না। আমার বিশ্বাস তোমরা পারবে। ছড়াটা হলো, মনটা বড্ড ছটফটে, আজ মনটা বড় অশান্ত, মনের এমন কাণ্ড ঘটবে সেই কথাটা কে জানত। ইচ্ছে করে ছুঁড়ে ফেলে সব, পালাই ছুটে বনান্ত, নদীর ধারে চিত হয়ে শুই, আকাশ দেখি অনন্ত। আমায় ছুটি কি দেবে ভাই, আমার ছুটি বারন্ত। কি ছড়াটা মন খারাপ করে দেয় না, নাকি দেয় না? তোমরা যদি রাজামশাইয়ের জায়গায় থাকতে তাহলে তোমাদের ছড়াটা কিরকম হতো? একটা কাজ করো তো, তোমরাও এরকম একটা ছড়া লিখে ফেলো, তারপরে আমাকে ইউটিউবের এই কমেন্ট বক্সে সেই ছড়াগুলো লিখে পাঠাও, ঠিক আছে? আমি কিন্তু অপেক্ষায় রইলাম। আর তোমাদের সময় শুরু হলো এই এখন থেকে।